ভিডিওর মধ্যে কিছু ছোট ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো তোমাদের ভালো লাগবে, আর তোমাদের যদি ভালো লাগে তো আমার ভালো লাগবেই লাগবে, কারণ জিনিসগুলো তোমাদের ভালো লাগার উপর ডিপেন্ড করছে। আগে ভিডিওটা করেছিলাম পাড়ার সাথে চাপাডালিতে, আর এই ভিডিওটা বাড়ির মধ্যেই করছি, তো আজকের ভিডিওটা বাড়ির মধ্যেই। Hey Mr. Bully, won't you just see right through me? On the dying days when I ask for forgiveness. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাড়িতে বসে ব্লগ স্টার্ট করছি। আজকে ভিডিওটা ভেবেছিলাম বাড়িতে করবো, আমি রেডি ছিলাম বাড়িতে জানো, কিন্তু দুর্ভাগ্যবশত ভীষণ জোরে বৃষ্টি চলে আসছে। আকাশের অবস্থাটা আমি দেখাচ্ছি, একজন বৃষ্টিতে বসে আছে, ও রাস্তায় কিছু জিজ্ঞেস করো ফিলিংস কেমন লাগছে বৃষ্টিতে। ওইটা ভাই তোর সাথে কথা আছে, দাঁড়া দাঁড়া ভাই, আজকে ওয়েদার সম্পর্কে তোর কি বলার আছে ভাই? দাদা একটা চুলকে নি, চুলকাতে দি, দাদা বলছি। হ্যাঁ কি বলছিলাম, কি বলছি দিস, দাঁড়া 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 চুলকে নি। বলিস না, খুবই বাজে ওয়েদার রে, ভালো লাগছে না, এই দেখ ভিজে ওয়েদার, এই চুলকে নি। তাই আমাকে তুলিস না, আমার লজ্জা করে। এই যা, এই এই না 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 তুলিস না, এই দেখে দেখেছিস তো, এই বন্ধ কর বন্ধ কর। একটা জিনিস দেখাচ্ছি, আমার কিছু কাজ, এমনিতে আমি বসে থেকে কিছু কাজ আছে যেগুলো আমি করি পড়াশোনার বাইরে, টাইম পাস বা কিছু সেলিং করার জন্য, সেগুলো দেখাচ্ছি, দেখো তো আমাকে জানিও কমেন্টটা কেমন লাগলো। এইখানে শিব ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, আর এইগুলো হচ্ছে পাতার মূর্তি গণেশ, এই একটা আছে গণেশ ঠাকুর মূর্তি, আর এই যে যশোরটা দেখছো তোমরা, এটা আমি 25শে ডিসেম্বর করেছিলাম, আর এই স্যান্টা ক্লসটা করেছিলাম, এটা রং করা হয়নি। আর আমার দেওয়ালে এটারও একটা ছবি আছে, যেটা আমি ক্লাস টেন কি ইলেভেনে এঁকেছিলাম, তো সেটা দেখাচ্ছি, জাস্ট একটা সিম্পল আঁকাটা, এটা ল্যামিনেশন করে রেখে দিয়েছিলাম, তো এই টানিয়ে দিয়েছে, উপরে টানার জায়গা আছে, টানিয়ে দিলাম। তো ফ্যানটা এখন বন্ধ আছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছে আর ফ্যানের দরকারই নেই, বৃষ্টিটা একটু কমেছে যার জন্য আমি ব্লগটা করতে পারছি। একটু আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল, কিচ্ছু শোনা যাচ্ছিল না, আর ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখানে তো বৃষ্টি হলেই কারেন্ট অফ, ব্যাস শেষ, বলতে না বলতে কারেন্ট অফ, জাস্ট একটুখানি বৃষ্টি হলো, খতম গিয়া। যেটা দেখাতে ভুলে গেছি তাই এটা দেখে এখন দেখাচ্ছি, সেটা হলো এই জন্য এই ঠাকুরগুলো করেছিলাম, এইগুলো দেখানো হয়নি, একদিকে আছে বুদ্ধদেব, একদিকে আছে মা দুর্গা, একদিকে আছে সরস্বতী। তো তোমাদের যে জিনিসগুলো দেখালাম, যেই কাজগুলো আমার দেখালাম, সেইগুলো আশা করছি খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, কেমন কি পছন্দ হয়েছে একটু বলো। তো এই কাজগুলোর মধ্যে কিছু কাজ আমি সেলও করি, তো সেই জন্যই বানানো, কিছু কিছু জিনিস সেল হয়, কিছু কিছু জিনিস থাকে ভবিষ্যতে সেল করার জন্য পড়ে থাকে। এই ওয়াল পেন্টিংটা দেখছো, সেটাও আমার করা, ব্যাক পেছন সাইডে যে ওয়াল পেন্টিংটা আছে সেটাও আমারই করা। এরকম আমি আরো আরও অনেক জায়গায় এরকম ওয়াল পেন্টিংয়ে কাজ করেছি, তাদেরও ভালো লেগেছে, এটাও কেমন হয়েছে প্লিজ জানিও তোমরা। তো চলো, আর আজকের ব্লগটা খুব ছোট্ট একটা ব্লগ, যেহেতু আমি বাড়ির থেকে বেরোতে পারিনি, বাড়ির মধ্যেই যা কিছু দেখানো সব কিছু দেখিয়েছি, কারণ এই মুহূর্তে বৃষ্টি যা হচ্ছে বাইরে বেরোনো সম্ভব না, তো আমি এখনও বেরোতে পারিনি, আজকে বাড়িতেই ব্লগ এই পর্যন্তই, লাস্ট দেখা হচ্ছে পরের ব্লগে। আর একটা কথা জানিয়ে রাখি, এর পরের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে থাকছে, তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা পরের ভিডিওটা দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। Hey Mr. Bully, won't you just see right through me on the dying days when I